মাম, আজকে তোমার বুড়ি ঠামের ঘাট কাজ। আরে সকালবেলা এরকম ঘাসে পা দিয়ে হাঁটবে, পা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। হ্যাঁ, এই দেখো, ওই দেখো, ওখানে ঠাকুরদা ঠাকুমা কি করছে দেখো। বুড়ি ঠাম মারা গেছে না, কাজ হচ্ছে। দাদা ও পাশে দুটো, হ্যাঁ, শনির বাহন তো কাক, শনির বাহন জম যখন মৃত্যুর সদ্য মৃত ব্যক্তির আত্মাটাকে নিয়ে যায়, হ্যাঁ, তার বিচার করার জন্য, তখন কিন্তু তার আগে তো দেহ পড়ে, হ্যাঁ, মরে যায়, কিন্তু নিয়ে যায় তখন ওই শকুন কিন্তু ওপরে আকাশে থাকলে শকুনের নজর হয় কি ভাগাড়ে, ভাগাড় মানে কি মরা অধিকার, শুনি বসে আছে কিছু জানো, শকুনের পিঠে, শকুনের দৃষ্টি যাতে না নিচে পড়ে মৃত ব্যক্তিকেও পর্যন্ত জাগিয়ে তোলে শনি, সেরকম বলতে চাইছে একটা কথা, মৃত ব্যক্তি মরে গেলে আর বাঁচে না, কিন্তু মনে করো অর্ধমৃত হয়ে রয়েছে, তাকে যদি শনির নাম করা, শনির ধ্যান প্রণাম করা হয়, সে জেগে উঠবে। তুমি আছো তা ধার্মিক, তুমি ঠাকুরদা ঠাকুমা আমাদের ছাতা ধরে আছো, দেখতে পাই না, এই তো শেষ, এই তো জল নিয়ে আসছে, পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম, পরমেষ্ঠ গুরবে নম, দক্ষিণে হাত ঘুরে আনে বলে, দক্ষিণের দিকে, দক্ষিণে গণেশায় নম, ঊর্ধ্বে ব্রহ্মণে নম, এবারে করলে তো সরো, অনেক কাজ আছে এইসব করে না, কোকিস্ত মস্ত হাত জোর করে বলো, দশটা পিণ্ড দেওয়ার পরে তো আসল মানে সে আর কি স্বর্গলোক বা মৃত্যুলোক ডিসাইড হয়, শ্রাদ্ধর উপর পিণ্ড হবে আবার, মানে মৃত্যুলোক থেকে মুক্তি কবে পাবে, 13 দিন পরে, সূর্য প্রণামটা করি দে, মন্ত্র করাতে হবে না, সূর্য প্রণামটা করি দে, সবার এক গালা করে দিয়ে দেয়, ছোট ছোট যারা থাকে তো মাংস ভাতার না, তো তারা এক গালা করে মাংস ভাত তাকে দিয়ে দেয়, ঠাকুমা এটা খেয়ে নাও, খেয়ে দিয়ে 1 ঘন্টা পরে জলটা খেয়ে নেবে, ঠাকুর মানি ভক্তি ভাবে তাকে দিতে হয়, ঠিক আছে, দিয়ে বসে যাও।